হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো সবাই ভালো আছো। আজকে কিন্তু চলে এসেছি আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো টাইটেলে দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু ভিডিও টপিক রান্না নয়। তো আজকে ভিডিও টপিক হচ্ছে ফ্রেন্ডশিপ। আজ কিন্তু সৈকত এই ফ্রেন্ডশিপ নিয়েই তোমাদের সাথে, ওর যত এক্সপিরিয়েন্স আছে, ওর যে ফ্রেন্ডস আছে তাদের সবার কথা তোমাদের সাথে শেয়ার করবে। আমি সৈকতকে বিয়ের পর থেকেই দেখছি, ওকে আমি সবসময় বলি যে ও খুব লাকি, কারণ ওর বন্ধু ভাগ্য খুব ভালো। বলতে গেলে ওর ফ্রেন্ডস তো মানে অগুন্তি ফ্রেন্ডস, প্রচুর ফ্রেন্ডস ওর। ওর সবার সাথে কন্ট্যাক্টে থাকে সবসময় আমি দেখেছি, এবং ওর ফ্রেন্ডসরাও কিন্তু ওর ভালো টাইম হোক ওর খারাপ টাইম হোক সবসময় ওর পাশে থাকে, যেটা আমি দেখে খুব অ্যামেজড হই। কারণ এখনকার সময়ে এরকম সাপোর্টিভ ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড বলছি না আমি, সাপোর্টিভ ফ্রেন্ডস মানে ওর বেশিরভাগ বন্ধুই কিন্তু ওকে খুব সাপোর্ট করে ওর ভালো সময় খারাপ সময়, সেইটা কিন্তু এখনকার দিনে দেখতে পাওয়া খুবই কম যায়। ছোট বাচ্চা থেকে শুরু করে একজন বয়স্ক মানুষ সবাই ওর বন্ধু, ও সবাইকেই চট করে আপন করে নিতে পারে। যেমন ওর ক্লাস 7-এ পড়ে ওর একটা ভাই আছে, সেও কিন্তু ওর বন্ধু। আবার ওর একটা গেস্ট আছে যার এজ আই থিঙ্ক অ্যারাউন্ড 60, একজন সায়েন্টিস্ট, সেও কিন্তু ওর বন্ধু। মানে ওর মানে বন্ধুর ভেরিয়েশনটা মানে বয়স ছোট কি বড় সেটা ডিপেন্ড করে না, ও সবার সাথে খুব চট করে বন্ধুত্ব করে নেয়। আর ওর ওকে ওর ওর ফ্রেন্ডসরা খুব ভালোবাসে, সবসময় ওর সাথে থাকে। তো ও কিন্তু আজকে ওর এই ব্লগে তোমাদের সবার সাথে ওর সব ফ্রেন্ডসদের কথা শেয়ার করবে। ওর জীবনের বিশেষ বিশেষ যে মুহূর্ত ছিল, সেই মুহূর্তের সময় ওর বন্ধুরা, যেই যেই বন্ধুরা ওর পাশে ছিল তাদের সবাইকে নিয়েই ও তোমাদের সাথে আজকে কথা বলবে, এবং বিশেষ বিশেষ মুহূর্তে ওর পাশে থাকবে তাদের নিয়ে তোমাদের সাথে কথা বলবে। হয়তো সবার নাম ও আজকে ভিডিওতে নিতে নাও পারে, কারণ ওর অনেক বন্ধু, কেউ কিন্তু কিছু মনে করো না। কারণ আমি যতদূর ওকে চিনি, ওকে জানি, ও কিন্তু ওর সমস্ত বন্ধুকে সমানভাবেই ভালোবাসে। চলো আর আমি কিন্তু টাইম ওয়েস্ট করব না, এবার দেখি সৈকত কি বলছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সুস্থ থাকাটা খুবই জরুরি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে অনেকদিন পরে বাইরে গেছিলাম একটু গ্রসারি নেওয়ার জন্য। প্রচণ্ড গরম, ওয়েদার অ্যারাউন্ড 48°C আজকে টেম্পারেচার। সো সব কিছু মিলিয়ে আজকে বাড়িতে এসে সব কাজ সেরে ফ্রেশ হয়ে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়। তো যাই হোক, তো লাস্ট ভিডিওগুলোতে বানানোটা তোমাদের সাথে অনেকগুলো রেসিপি শেয়ার করেছিলো, তো সেই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে পারো। আর সাবস্ক্রাইবের পাশে যে আমাদের বেল আইকনটা আছে ওটা ক্লিক করতে একদম ভুলবে না। সো তোমাদের সাপোর্টই আমাদের আর নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। সো তোমাদের সাপোর্টটা খুব বিশেষ করে দরকার আমার। তো আজকের ভিডিওতে যেটা বলতে যাচ্ছিলাম, হয়তো সাবটাইটেল দেখে বুঝতেও পেরেছো যে আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে যে ফ্রেন্ডশিপ, আমার আর আমার বাবার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কনফিউশন। সো এটা একটা বিগ কোয়েশ্চেন যে কেন আমি কথা বলছি, যে আজকে যখন আমি এখনও কলকাতায় যখন থাকতাম বা ব্যাঙ্গালোরে, ইভেন কুয়েতে আসার পরে সব বন্ধুরাদের সঙ্গে যখন লকডাউনের টাইমে কথা হতো, সবাই এখন বলতো যে আজকে কাকুর সঙ্গে কথা হলো, কাকু আমাকে চিনতে পারছে না। এটা আমার জন্য একটা বিগ কোয়েশ্চেন, নট সারপ্রাইজ কোয়েশ্চেন, বিগ কোয়েশ্চেন। তো বাবা মাঝে বাবাকে আমি জিজ্ঞাসা করি কি তোমার সাথে ওর দেখা হতো, চিনতে পারি? তো বাবা আমাকে স্ট্রেট করে বলে যে তোর এত বন্ধু আমি মনে রাখতে পারি না, ভীষণ কনফিউশন ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমারও বাবার ক্ষেত্রে সেই জিনিসটা হয় যে আমাদের দুজন দুজনের বন্ধুর সার্কেল নিয়ে ভীষণ কনফিউশন। যেমন আমি তোমাদের একটা খুব ফানি ইনসিডেন্ট না বলে পারছি না, যেমন কিছুদিন আগে বাবার সাথে একটা পার্টিতে গেছিলাম। তো পার্টিতে যাওয়ার পরে আমার বাবার এক ফ্রেন্ড আমাকে হট করে দেখে বলছে যে তুমি চিনতে পারছো আমাকে, আমি তোমাকে ছোটোবেলা কত বলে নিতাম। তো তোমরা আমাকে একটা কথা বলো, যাকে আমি একটা লং টাইমের পরে দেখব, তাকে মানে দেখা করে সে যদি আমাকে হঠাৎ করে বলে যে তুমি আমাকে চিনতে পারছো, বলতো যে তুমি আমার ড্রেস নষ্ট করে দিয়েছো ছোটোবেলা, এরকম অনেক কিছু ইনসিডেন্টের কথা যখন বলতো, তো ইটস ভেরি সারপ্রাইজ হয়ে যাওয়ার কথা। তা আমার মতো যাদের তোমাদের যাদের যাদের এরকম এক্সপিরিয়েন্স আছে, কাইন্ডলি আমাকে মেসেজ করে কমেন্টস বক্সে জানিও যে কি তোমাদেরও আমার মতো এরকম এক্সপিরিয়েন্স আছে কি না। তো আজকের আমার কিছু বন্ধুত্বের মানে বন্ধুদের সম্পর্কে বলবো, যদি ওদের সম্পর্কে মানে বলবো এই কারণে, কেন আমরা যেরকম এখন আওয়ার এফোর্ট অ্যান্ড জার্নি ফ্যামিলিতে একটা ফ্যামিলি, তো ওরাও আমার লাইফের একটা ফ্যামিলির মতোই আছে বা এখনও থাকে। তো আমরা ওরকম একটা ফ্যামিলির মধ্যে সবাই ছিলাম।
সো ওদের সঙ্গে ওরা এখন আমার সঙ্গে কেউই খুঁজতে নেই, কিন্তু তাও তোমাদের সঙ্গে ওদের আলাপ করাতে এই কারণে চাইছি যে আজকে ওদের সাপোর্ট আর ওদের ভালোবাসার জন্য হয়তো আমি আজকে আমার জীবনে এত বড় একটা স্পেস পেয়েছি। তো সেইখানে যদি বলতে চাই যে জানো তো মানে বন্ধুত্ব, আমি যতটা বিলিভ করি যে বন্ধুত্ব একটা মানুষের জীবনে একটা অমূল্য সম্পদ, আমি যেটা বিলিভ করি, কেন বন্ধুত্ব এতটাই আমার জীবনে এত মানে একটা জিনিস বড় পাওয়া, যেটা আমি আজকে মানে প্রতিটা মুহূর্তে আমি বুঝতে পারি যে বন্ধু সাপোর্টটা কতটা মানুষের জীবনে দরকার। একটা ভালো বন্ধু পেয়েছিলাম বলে হয়তো আজকে আমি অনেক কিছু মানে এখনও বলতে পারি নিজেকে যে আমি খুব লাকি। আমার বন্ধুদের ব্যাপারে তোমাদের সাথে যদি না বলি সেটা অনেক কম হয়ে যাবে। আমি আজকে যেমন বলি যে আমাদের হয়তো অনেক কন্ট্যাক্ট থাকে বন্ধুদের সাথে বা, কিন্তু আমরা কতজনের সঙ্গে কানেক্ট থাকতে পারি, কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো আজকে আমরা অনেক বন্ধুর সাথে কানেক্ট হই বা অনেক ছোটো ছোটো বন্ধু, ছোটোবেলার অনেক বন্ধু হয়তো বিভিন্ন কারণে অনেক দূরে চলে যায়, তাদের সাথে ঠিকমতো দেখা হয় না, কিন্তু এই সোশ্যাল মিডিয়া কিন্তু এই প্ল্যাটফর্মটা আমাদের বানিয়ে দিতে সবার সাথে কানেক্ট থাকা। আমি বাই হার্ট খুব চেষ্টা করি সবার সাথে কানেক্ট করার। সেরকমই যদি বলতে পারি আমার কিছু ছোটোবেলার বন্ধুর কথা দিয়ে শুরু করি। সবাই বলে যে ছোটোবেলার বন্ধু নাকি মানে ছোটোবেলার থেকে চাইল্ডহুড ফ্রেন্ডই নাকি ফ্রেন্ড, বাট এটা আমি জানি না কতটা ঠিক বা ভুল, বাট আমার ক্ষেত্রে কিন্তু আমি জীবনে প্রতিটা মুহূর্তে চলার পথে খুব ভালো বন্ধু পেয়েছি, যাদের কথা না বললেই নয়। সেই জন্য সেই সবার কথা নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি কিছু বন্ধুদের গল্প, নাম এবং তাদের তাদের কেন তারা আমার জীবনে এতটা ফেমাস বা তারা তাদের কেন তারা আমার কাছে এতটা ভালো বন্ধু হিসাবে পরিচিত, তো সেই সব ব্যাপারে তোমাদের বলবো। যেরকম ধরো বলতে পারি আমার স্কুলের ছোটোবেলার বন্ধু দেবব্রত বা অরিন্দম বা বাপ্পা, এরা আমাকে এতটা ভালোবাসে যে এখনও যখন আমি কলকাতায় ঘুরতে যাই মানে এরা আমার মানে আমি এদের এখনও যে টর্চার করি, টর্চার ইন দ্য সেন্স মানে কোনো অন্য টর্চার দেবো না, যেমন আমি ফানি ইনসিডেন্ট হিসাবে যদি বলতে চাই যে দেবুকে আমি এখনও রাত্রবেলা মিড নাইটে ফোন করে আমি স্টুপিড কোশ্চেন করি যে আমার এই জিনিসটার ইনকোয়ারিজ লাগবে আমার এটা বল তুই। সো ও হয়তো সামটাইম এক্সপেক্ট করে যে না নতুন মানে কিছু ব্যাপার যদি হয় সেটা আমাকে সৈকত এরকম রাত্রবেলা হয়তো ফোন করে এরকম কোশ্চেন করবে। তো দেন তারপরে আবার আছে যদি অরিন্দমের কথা বলি, যেমন আমরা যেমন ঘুরতে যেতাম কলকাতায় ঘুরতে গিয়ে হয়তো কোথাও বেরোনোর প্ল্যান হলো, দেন সেই সময় ওকে রাত্রবেলা বাড়ি ফিরেও গাড়ি ঢোকাতে পারছে না কি না আমাকে ড্রপ করতে হবে, দ্যাট ইজ এ টর্চার বলতে পারো, অনেক টর্চার করতাম, তো হয়তো এরকম পাশে ছিল। তারপরে আমার হস্টেলের কথা যদি বলি, দুর্গাপুর কলেজের হস্টেলের কথা, সেই সময় আমি দুর্গাপুরে যখন পড়তাম তো সেই সময় আমার তিন আমাদের হস্টেল মেট ছিল সপ্তশী, সোহেল, সৈক, আমি সৈকত আর পর্ব, আমরা চারজন লোকে সবাই বলতো যে আমরা নাকি চারজন চারটে ডিফারেন্ট বডি কিন্তু চারটে আমাদের আত্মা একটা, এটা সত্যি সত্যি মানে আমরা যতটা ঝগড়া আর যতটা মারামারি বা যতটা মানে যা কিছু করা যেতে পারে সেটা হয়তো কিছু এক মিনিটের সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য, বাট আমাদের মানে আবার ঠিকঠাক করতে হয়তো হাফ সেকেন্ডও সময় লাগতো না। তো সেইরকমভাবে যদি দেখতে মানে বলতে পারো, আমি আরও বলতে পারি যে আমার আরও কিছু ফ্রেন্ডস আছে যে সপ্তশী বা সোহেল বা পল্লব আমার জীবনে আমি ওদের যখনই সাপোর্টের জন্য চেয়েছি ওরা আমার কাছে একটা শ্যাডোর মতো এসে থাকতো বা পাশে থাকে। মানে সত্যি কথা বলতে গেলে আমি ওদেরকে যতটা এক্সপেক্ট করি ততটাই ওরা আমার কাছে আমার সঙ্গে থাকে এবং সব ব্যাপারে আমাকে এত সাপোর্ট দিয়েছে যেটা আমি তোমাদের কাছে যতটাই বলবো ততটাই কম করবে। তো আজকে তো এই ব্লগটা দেখছে, হয়তো ব্লগটা দেখাকালীন হয়তো অনেক কিছু ওদের পুরোনো কথা মনে পড়ছে, আমারও পুরোনো কথা অনেক মনে পড়ে, তো আমি হয়তো আগামী ভিডিওতে আমাদের হস্টেল লাইফের সম্বন্ধে তোমাদের কিছু বলবো যে হস্টেলে থাকাকালীন আমরা কী করতাম, আমাদের হস্টেলের লাইফস্টাইল কেমন ছিল, আমাদের লাইফের ফানি ইনসিডেন্টগুলো কিছু বলবো। ফানি ভিডিও তো হয়তো এই মুহূর্তে আমার কাছে সেরকম কিছু নেই, বা যদিও থাকে আমাকে চেক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তো ওই জিনিসগুলো যদি দেখো খুব ভালো লাগবে। আর তারপরে যদি বলি যে আমার ব্যাঙ্গালোরের ডায়েরির কথা যদি বলি, সেখানে ছিল আমার অজস্র বন্ধু, যেই বন্ধুদের ভালোবাসা সাপোর্ট আমার জীবনে একটা বড় জায়গা করে দিয়েছে। যেরকম বলতে পারি আমি প্রথমে বলতে পারি অন্বেষা, গৌরব, মোনা অ্যান্ড দীপ্তায়ন, ওরা আমাকে যতটা ভালোবাসত বা ভালোবাসে এখনও,
সত্যি আমি মানে তোমাদের যত বলবো ততই কম হবে। অন্বেষাকে নিয়ে আমাদের গ্রুপের অন্বেষা হচ্ছে আমাদের লেগ পুলিংয়ের একটা পার্ট বলতে পারো। তো ওর লেগ পুলিংয়ের গল্প তোমাদের সাথে আবার আনাদার মানে আগামীতে করব। তো সেই সব ব্যাপার ছাড়াও তোমার আমাদের আরেকটা মানে আমার ভালো বন্ধুত্বের গ্রুপ ছিল, হচ্ছে নিখিল, দেবিনা, গৌরব, ইপিশা অ্যান্ড সোনিয়া, বিশাল। তো নিখিলের ব্যাপারে যদি তোমাদের বলতে পারি, সেই ব্যাপারে মানে মানে যদি বলি তোমরা খুব একটা কমেডি ব্যাপার হবে। তো ও যখন কলেজে আমাদের সাথে আসে তখন কলেজে প্রথম দিন থেকে ও বলতো যে ও নাকি বাংলা বুঝতে পারে এবং হালকা হালকা বলতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমি জানি না, আমিও জানি না ও কী ভালো বুঝতে পারে বা বলতে পারে। খুব মজার, ও ছিল আমাদের হস্টেলে সেভেন ও ক্লক ও বিয়ার বাড়ি, ঠিক আছে। তো হ্যাঁ, তো আজকে ভিডিওটা দেখে হয়তো বুঝতেও পারছে যে আমি কী কথা ওদের সাথে ব্যাপারে বলছি। আর দেবিনা ছিল খুব সত্যি আমাদের পার্টি অ্যারেঞ্জ করতো, দারুণ আর দারুণ রান্না করতো। খুব দেবিনা সত্যি তোর বাড়ির পার্টিটাকে খুব মিস করি। আর সত্যি হ্যাঁ, আর বিশাল আর সোনিয়ার কথা তো বলতে হয়, খুব ভালো বন্ধু ছিল আমাদের। বিশালের কথা একটা কথা বলতে হয় যে আমাদের গ্রুপে ভালো কমেডিয়ান ছিল, ওকে আমি আর পারমিতা আজকের দিনে কতটা মিস করি সত্যি বলার মতো নয় সেই সব জিনিস। হ্যাঁ দেবিনা, তোকে আর একটা ছোটো কাজ দিলাম, যে তুই হয়তো বিশাল যখন এই ব্লগটা দেখবে হয়তো সেটা বুঝতে পারবে না, পারলে তুই ওকে বলে দিস। আর রইল ইতিশা, ইতিশা হচ্ছে আমার একটা এমন বন্ধু, সেই ব্যাপারে যদি বলি সেটা মানে এই ব্লগে হয়তো কমই হবে, কেননা ইতিশার কথা যতই বলবো ততই তোমরা মানে ভাববে যে কবে তোমরা ওর সাথে দেখা করবে। কেননা ইতিশা এমন একটা বন্ধু আমার যাকে মানে আমি যখন ব্যাঙ্গালোরে প্রথম যাই সেই সময় আমি নানা নতুন শহর নতুন সব কিছু, তো আমি সেরকমভাবে নিজেকে যতটা গুছিয়েও না উঠতে পারার কারণে অনেক সব কিছুর ব্যাপারে আমি কত রান্না বান্না কত সময় পেতাম না। তো খাওয়া দাওয়াটা ইনস্ট্যান্ট ম্যাগি বা সামথিং হোটেলে খাওয়াটা আমি ম্যানেজ করে দিত। তো বাঙালি মাছটা আমি অনেক খুব মিস করতাম প্রথম দিকের সঙ্গে। তো সেই ব্যাপারে যদি বলতে যাই তো তখন আমার ওর সঙ্গে ওকে আমি একদিন বললাম যে তুই আমাকে একদিন মাছ বানিয়ে খাওয়াস। তো আমাকে প্রথম বাঙালি মাছ মানে স্টাইলে মাছ রান্না করে খাইয়েছিল বাড়িতে। দেন তারপর যেদিনকে আমি ব্যাঙ্গালোর ছেড়ে দিই সেদিনকেও লাস্ট ডিনার ওর বাড়িতে আমি মানে বাঙালি মাছ খেয়েছিলাম। তো একটা কথা বলতে পারি যে ব্যাঙ্গালোরে আমার যে বাঙালিয়ানা সুলানা ব্যাপারটা টিকেছিল কিছুটা ওর কারণে। তারপরেও ও অনেকটা আমাকে খুব আমাদের ফানি ইনসিডেন্ট আছে মানে আমাদের সব ব্যাপারে পার্টি করা বা কোথাও ঘুরতে যাওয়া ইনস্ট্যান্ট সব কিছু সব নিয়ে খুব ভালো বন্ধু আমার ইতিশা। তো ওদের সবার কথা তোমাদের যদি না বলি তোমাদের হয়তো ভালো লাগে না। তারপর রইলে হচ্ছে আরও দুজনের বন্ধু যাদের কথা না বললে একজনে চলছে না, তাপস আমার খুব খুব ভালো বন্ধু। তাপসকেও আমি বলতে পারি যে আমাকে অনেক সাপোর্ট দেয় দিত। আর তাপসের আরেকটা কথা যদি না বলি যে ওর একটা ব্ল্যাক কালারের চিকেনের প্রিপারেশন ছিল যেটা আমি এখন খুব মিস করি। সো সেই চিকেনের প্রিপারেশনটার জন্য ওকে আমি মানে বলবো যে এটা আমার এই ব্লগে যেন ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে। আর ও ছিল আমার ইনস্ট্যান্ট পার্টি করা বন্ধু, তো যদিও আমার কলেজের বন্ধু কিন্তু ওকে নিয়ে আমরা ইনস্ট্যান্ট পার্টি করতাম বা খুব আমাকে আমার সব কিছুতে ব্যাঙ্গালোরের দিনে আমার পাশে ছিল। ইভেন এই লকডাউনের দিনেও আমাকে ফোন করে খবর মানে আমার সঙ্গে যোগাযোগ রাখত। তারপরেও আরেকটা ছিল হচ্ছে সৌরভ আর আবিন, এই দুজনের নাম তো আমার বন্ধুত্বের লিস্টের মধ্যে এমন একটা জায়গা রাখি যেটা আমি সবসময় বলি যে পার্টি করা আর সৌরভ খুব ভালো ককটেল বানায়, যে ককটেলটা আমি আজকেও খুব মিস করি আর ওর বাড়ির পার্টিটাকেও খুব মিস করি। খুব ভালো বন্ধু ছিল, ভালো কলিগ ছিল, তো সেই হিসাবে বলতে পারি। তারপরে আরও আমার বাবার কিছু বন্ধুত্বদের বন্ধুর কথা যেটা তোমাদের সাথে বলছিলাম, সেই বাবার বন্ধুরা যেরকম বাবাকে আজকে একসময় বাবা যখন মানে একটা সময় খুব একা কাটিয়েছে যেগুলো যেটা আমার মা মারা যাওয়ার পরে, তো বাবা যে সময়টা খুব একা নিজেকে কাটাতো মানে সময় কাটাতো সেই সময় ভগবান উপর থেকে একটা বন্ধুদের দুটো পাঠিয়েছিল যাদের সঙ্গে বাবা খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে গেছে। তা আজকের দিনেও তাদের জন্য হয়তো বাবা নানা কিছু সমস্ত সমস্যার পরে হয়তো কিছুটা সময় হাসতে পারে, ভাই আমরা তো আছি, আমি দাদার বাবাকে যথেষ্ট বন্ধুর মতো সাপোর্ট করি, কিন্তু তারপরেও যে একটা সমবয়সী বন্ধুর সাপোর্টের ব্যাপারটা একটা জীবনে দরকার হয়েই থাকে,
যেটা আমার বাবা ওই তার মর্নিং ওয়াকে ঘুরতে থেকে পেয়ে থাকে। তারা বাবাকে যতটা সাপোর্ট করে, আনন্দ দেয়, খুশিতে রাখে, সেটা সত্যি আমি হয়তো তাদের অনেককেই দেখিনি চোখে, বাট বাবার কাছে এত গল্প শুনেছি যে সেই সব গল্প হয়তো আমি আজকে ব্লগে বলে শেষ করতে পারবো না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা যেরকম আমার বাবাকে এরকম সাপোর্ট দিচ্ছ, আর আমিকেও তোমরা এরকমভাবে দিও, আনন্দে থেকো, তোমরা সবাই আনন্দে থেকো, সুস্থ থেকো। আর আমার বাবার মতো যারা এরকম পার্টনারহীন আছে তাদেরকেও তোমরা এরকমভাবে সাপোর্ট দিও, একসাথে থেকো। কলেজের একটা ছোট্ট স্টোরি আমি তোমাদের সাথে আরেকটার কথা না বললেই হচ্ছে না, আমার আরেক ভালো বন্ধু, সেটা হচ্ছে আমাদের পল্লবী কিশ। সে হচ্ছে মানে আমাদের কলেজের এমন একটা বন্ধু বা আমাদের এক সবার বন্ধু, মানে সত্যি কথা বলতে গেলে পল্লবীকে আমরা যতটা জ্বালাতাম রাত্রিবেলা ফোন করে নোটস কালেক্ট করার জন্য, কেন সারা বছর তো পড়তাম, পড়াশোনা করতাম না, ওই নোটস কালেকশনের ব্যাপারটা ওই আমাদের হেল্প করতো। আর তার জন্য ও আমাদের মানে ওর ওকে অ্যাকচুয়ালি আমাদের ট্রিট দেওয়ার কথা ছিল, ট্রিট নিই, বাট ওকে আমরা সবসময় ট্রিট নিই, ওর কাছ থেকে আমরা নিতাম। সত্যি কথা পল্লবী আমাদের জন্য ওর বাড়ি থেকে অনেক টাকা তাই ট্রিট দিতে হবে। তো সেরকম পল্লবীর কথা তো আমাদের মানে পল্লবী আমার খুব ভালো হতো। আমি যখন ব্যাঙ্গালোরের বিল্ডিং ডেজ একদম প্রথম প্রথম, ও এমন একটা আমার বন্ধু ছিল যে সবসময় আমার ফোন করে খবর নিত বা সব ব্যাপারে আমার পাশে থাকতো, সব কিছু আমাকে সাপোর্ট দিত। সো পল্লবীকে সত্যি খুব মিস, মানে এখনও মিস করি ব্যাক ওয়েতে এসে, বা এখনও হয়তো আগের মতো কথা হয় না, বাট প্রতিটা মুহূর্তে ও আমাদের জন্য আগের মতোই পল্লবী আছে যেরকম কলেজে ছিল। আর একটা বন্ধু আছে শান্তা, সে এখন অনেক দূরে থাকে। শান্তার কথা বলতে গেলে ছোট্টবেলা, একদম ছোটোবেলা আমার মানে একদম ছোটোবেলার বন্ধু, এখন বাইরে থাকে, প্রচুর ব্যস্ততার মাঝেও যতই ব্যস্ত থাকো অ্যাটলিস্ট আমাকে একবার মেসেজ করে খবর নেয় যে আমি কেমন আছি বা কীরকম আছি বা আমার আমি ভালো আছি কি না, আমার কোনো প্রবলেম আছে কি না, আমার কোনো সব দিকে খুশিতে আছে কি না, আনন্দে আছে কি না, প্রতি মুহূর্তে আমার খবর। তো শান্তার কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি আমার বন্ধুদের কথা শুনতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে কমেন্টস করে মেসেজে, কমেন্ট বক্সে মেসেজ করে জানিও। তো আমার মতো হয়তো তোমাদেরও অনেকের ভালো বন্ধু যারা আমি আজকে আমার পাশে পেয়েছি বা পাচ্ছি বা পাবো ভবিষ্যতে, তাদের সম্বন্ধে তোমাদেরও যদি এরকম কিছু বন্ধু সার্কেল থেকে থাকে তো প্লিজ জানিও। আর আমাদের বাবার ছেলের এই ফ্রেন্ডশিপ সার্কেলের কনফিউশনটা কীরকম লাগলো এই ভিডিওটা, সেটাও তোমরা জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করবো।